নামতকে মনে করে করে পড়েন, রব্বুল আলামিন কোন নামতের শুকর আদায় করতে পারলাম না, আমি আপনার সামনেই মাথা নত করে দিলাম, এ দিলে শুধুই আপনাকে রাখলাম, বলেন এ বুকে শুধু আপনাকে রাখলাম, আল্লাহ এ দিলে শুধুই আপনি, সকলে বলেন এ দিলে শুধুই আপনি, 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 কথা দেন কবরে শুধুই আপনি আমার সাথে হবেন মাওলা, এ দিলে শুধুই আপনাকে রাখলাম, এ দিলে শুধুই আপনাকে রাখলাম, আল্লাহ কবরে আপনি আমার সাথে হয়ে যাইন মাওলা, আল্লাহ দুনিয়াতে আমি আপনাকে রাখলাম, আখেরাতে আপনি আমাকে সাথে রাখেন মাওলা, আল্লাহ আপনি আমাকে সাথে রাখেন, মৌতের সময় আপনি আমার সাথে হয়ে যাইন মাওলা, আল্লাহ মৌতে আপনি আমাকে সাথী বানায় দিয়েন, আল্লাহ মৌতে আপনি আমার সঙ্গী হয়ে যাবেন মাওলা, আল্লাহ মৌতে আপনি আমার সঙ্গী হয়ে যাবেন মাওলা, আল্লাহ কথা দিলাম দিল থেকে সব খালি করে দিলাম, দিল থেকে সব খালি করে দিলাম, দিল থেকে খালি করে দাও, দিল থেকে খালি করে দাও বন্ধু, দিল থেকে খালি করে দাও বন্ধু, আল্লাহ দিল থেকে সাফ করে দেন মাওলা, আল্লাহ দিল থেকে সাফ করে দেন, সকলে বলেন আল্লাহুম্মা যাক্কি নাফসি, আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা, আল্লাহুম্মা যাক্কি নাফসি, আল্লাহুম্মা যাক্কি নাফসি, আল্লাহ আমাদের দিল থেকে সাফ করে দেন, আল্লাহ আমার দিল থেকে সাফ করে দেন, আমার দিল থেকে সাফ করে দেন, اللهم زك نفسي بتقواها، اللهم زك نفسي بتقواها، اللهم زك نفسي بتقواها، الله আমাদের দিলগুলোকে সাফ করে দেন, আল্লাহ দিল সাফ করা যায় না জিকির ছাড়া, মহব্বতের সাথে জিকির ছাড়া দিল সাফ করা যায় না, আল্লাহ সাবান ছাড়া শরীর সাফ করা যায় না, শ্যাম্পু ছাড়া মাথা সাফ করা যায় না, আল্লাহ পেস্ট ছাড়া দাঁত সাফ করা যায় না, আল্লাহ ভীম সাবান ছাড়া প্লেট আর পাতিল সাফ করা যায় না, বন্ধু কালেমায় তৈবা ছাড়া দিল সাফ করা যায় না, জিকির ছাড়া দিল সাফ করা যায় না, জিকির ছাড়া দিল সাফ করা যায় না, বন্ধু ফেসবুক দিয়ে দিল সাফ করা যায় না, মোবাইল দিয়ে দিল সাফ করা যায় না, বন্ধু মোবাইল দিয়ে দিল সাফ করা যায় না, জিকির ছাড়া দিল সাফ করা যায় না, জামাতে নামাজ ছাড়া দিল সাফ করা যায় না, কোরআন কারীমের তেলাওয়াত ছাড়া দিল সাফ করা যায় না, চোখের পানি ছাড়া দিল ধোয়া যায় না, চোখের পানি ছাড়া বন্ধু দিল ধোয়া যায় না, বন্ধু চোখের পানি ছাড়া দিল ধোয়া যায় না, আল্লাহ চোখের পানি ছাড়া দিল ধোয়া যায় না, চোখের পানি ছাড়া গুনাহ ধোয়া যায় না, চোখের পানি ছাড়া গুনাহ ধোয়া যায় না, চোখের পানি ছাড়া গুনাহ ধোয়া যায় না, বাচ্চা কাঁদা ছাড়া মা জাগে না, বান্দা কান্দা ছাড়া রবের রহমতে জোহার উঠে না, হা মা ঘুমে বাচ্চা যদি না কাঁদে মা দুধ দেয় না রে বন্ধু, আল্লাহ বাচ্চা কান্দা ছাড়া মা দুধ দেয় না, বান্দা কান্দা ছাড়া আল্লাহ রহমতের জোহার উঠে না, হায় কান্দবা কখন, হায় কান্দবেন কখন, গুনাহ অনেক হয়ে গেছে, গুনাহ অনেক হয়ে গেছে, আল্লাহ গুনাহ অনেক হয়ে গেছে বন্ধু, গুনাহ অনেক হয়ে গেছে, গুনাহ অনেক হয়ে গেছে, গুনাহ অনেক হয়ে গেছে,
আল্লাহ গুনাহ বেশুমার হয়ে গেছে, গুনাহ অগণিত হয়ে গেছে, গুনাহ অসংখ্য হয়ে গেছে, গুনাহ জমিন থেকে আসমান ভরে গেছে। আল্লাহ রব্বুকাল গফুর যুর রহমা, রব্বুকাল গফুর যুর রহমা, গুনাহ অনেক হয়ে গেছে কিন্তু আপনি তো গফুর, আপনি গফুর, আল্লাহ আপনি গফুর। ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া মাফ করনে ওয়ালা আর কেউ নাই। সকলে বলেন আল্লাহ, আপনি ছাড়া মাফ করনে ওয়ালা আর কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া মাফ করনে ওয়ালা আর কেউ নাই। আল্লাহ হায়াত যেহেতু এতদিন দিয়ে দিলেন, আল্লাহ হায়াত যেহেতু দিলেন, যদি বাচ্চা থাকতে চলে যেতাম গুনাহ তো আর হইতো না রে মাওলানা। আল্লাহ গুনাহ শুধু গুনাহ, গুনাগুন গুনাগুন গুনাগুন, আল্লাহ নিজের কলিজায় আগুন লাগায় দিছি রে মাওলা, নিজের কলিজায় আগুন ধরায় দিছি রে মাওলা। আল্লাহ কত গুনাহ হয়েছে রে মাওলা, একটা একটা গুনাহ একটু মনে করেন বন্ধু, গুনাহ মনে করেন, নিজের একটা গুনাহ মনে করেন, হাজার গুনাহ থেকে একটা গুনাহ মনে করেন। আল্লাহ জীবনে কত নামাজ ছুটে গেছে, আল্লাহ এর চেয়ে বড় গুনাহ আর কি হইতে পারে মাওলা। আল্লাহ জীবনে কত নামাজ ছুটে গেছে, ইচ্ছাকৃত কত জামাত ছুটে গেছে মাওলা। আল্লাহ রমজানের রোজা ছুটে গেছে, মনে করেন রমজানের রোজা ছুটে গেছে, আল্লাহ মনে করেন রমজানের রোজা কতটা ছুটে গেছে মনে করেন, কিভাবে আশা আছেন, হা এত নামাজ ছুটে হাসেন কিভাবে। এত গুনাহ হয়ে হাসে কিভাবে, এত মামলার আসামি হয়ে হাসে কিভাবে রে বন্ধু। ফৌজদারি আদালতের একটা মামলা, ফৌজদারি আদালতের একটা মামলা ঘরে থাকতে দেয় না, এত হাজার গুনাহ তোমারে কেমনে ঘরে আরামে শোয়া দে। হা কেন তুমি মসজিদে ছুটে আসো না, হা কেন মসজিদে ছুটে আসি না, আল্লাহ আজান হয় আমি মসজিদে কেন যাই না, আল্লাহ আজান হয় আমি মসজিদে কেন যাই না মাওলা। আল্লাহ আমি কত বড় নাফরমান হলে আজান হয় আমি মসজিদে যাই না, আল্লাহ আমার কত দুঃসাহস আজান হয় আমি মসজিদে যাই না। সকলে ওয়াদা করেন আল্লাহ আজ থেকে জামাতে নামাজ ছাড়বো না মাওলা, আজ থেকে জামাতে নামাজ ছাড়বো না, আল্লাহ আজ থেকে জামাতে নামাজ পড়বো মাওলা। সকলে বলেন আল্লাহ আজ থেকে জামাতে নামাজ পড়বো, আজ থেকে জামাতে নামাজ পড়বো, আর নামাজ ছাড়বো না মাওলা, আল্লাহ বিমানেও নামাজ ছাড়বো না মাওলা, সফরেও নামাজ ছাড়বো না মাওলা, হজরেও নামাজ ছাড়বো না মাওলা, আর জামাত ছাড়বো না। সকলে বলেন আর জামাত ছাড়বো না, আর জামাত ছাড়বো না। আল্লাহ আর মাত্র দেড় মাস বাকি, রমজানের শেষ পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দেন মাওলা, আল্লাহ আমার হায়াতটা বাড়ায় দেন। আল্লাহ গত মাসে নোয়াখালীতে একজন চেয়ারম্যান যেদিন নির্বাচিত হয়েছে তার শপথের দিন বিকেলবেলা দুপুর সকালবেলা তার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ শপথের সময় আগের সময়ে তার আগের ঘন্টায় তার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রমজানের আগে আমারে তুলে নিও না রে মহল। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان
আল্লাহ আপনার আজাব দিয়ে আমাদেরকে ধরিও না রে মাওলা, আল্লাহ আমার গুনার কারণে আজাব দিও না রে মাওলা, আল্লাহ গুনার কারণে আজাব দিও না। সকলে বলেন আল্লাহ গুনার কারণে আজাব দিও না রে মাওলা, আল্লাহ গুনার কারণে আজাব দিও না রে মাওলা, গুনার কারণে পেরেশানি দিও না, গুনার কারণে পেরেশানি দিও না রে মাওলা, আল্লাহ গুনার কারণে কোনো পেরেশানি দিও না। আমাদের বাচ্চাগুলোকে নাফরমান বানায়া আমাদেরকে পেরেশানির হাল শিকার বানাইও না মাওলা, আল্লাহ ছেলে মেয়ে দিয়ে পেরেশানি দিও না মাওলা, আল্লাহ পেরেশানি দিয়া দিও না, মালের তঙ্গি দিয়া পেরেশানি দিও না মাওলা, অভাব দিয়ে পেরেশানি দিও না আল্লাহ, অভাব দিয়ে পেরেশানি দিও না, অসুস্থতা দিয়ে পেরেশানি দিও না, বিবিকে অসুস্থ বানায়া পেরেশানি দিও না, বাচ্চাদেরকে অসুস্থ করে পেরেশানি দিও না, আল্লাহ গরু আর ছাগলকেও অসুস্থ করে পেরেশানি দিও না, আল্লাহ বাতাসের ক্ষতি থেকে বাঁচাও, আল্লাহ আগুনের ক্ষতি থেকে বাঁচাও, পানির ক্ষতি থেকে বাঁচাও আল্লাহ, আল্লাহ আমার গুনাহগুলো মুছে দিয়া আমাকে ইতমিনানের এক জিন্দেগি দিয়ে দেন মাওলা, আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দেন মাওলা, আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দেন, আল্লাহ জিহ্বা তো দিয়েছেন, আপনি বলার ক্ষমতা দিয়েছেন, আপনি বলাচ্ছেন মাওলা, এবার জিকিরের মতো জিহ্বা বানায় দেন মাওলা, জিকিরের মতো জিহ্বা বানায় দেন, মহাব্বতের সাথে পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ করেন, মহাব্বতের সাথে পড়েন, চোখের পানি দিয়ে দিয়ে পড়েন, চোখের পানি দিয়ে দিয়ে পড়েন, মহাব্বতের সাথে পড়েন। হ্যাঁ, শুকনো পাতা, শুকনো বইয়ের পাতা জীবনে অনেক পড়েছি, ভেজা চোখের পাতা দিয়ে জিকির করিনি। হ্যাঁ, রব্বুল আলামিন চোখের ভেজা পাতা ছাড়া আপনার মহাব্বত আসে না রে মাওলা, চোখের ভেজা পাতা দিয়ে পড়ো, কলেজার চোখে পানি দিয়ে পড়ো বন্ধু, কলেজার পানি দিয়ে পড়ো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চোখগুলো বন্ধ করেন, দিলের দিকে তাকিয়ে তাকিয়ে যেন আপনি দিলগুলোকে ধুচ্ছেন, আপনার দিলকে যেন আপনি ধুয়ে মুছে পরিষ্কার করছেন, এভাবে মহাব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
الحمد لله 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 الله أكبر الله أكبر আল্লাহু আকবার দিলের দিকে তাকায় তাকায় পড়েন আল্লাহ বড় এই কথা নিয়ত করে করে পড়েন দিলে বলেন আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে পাঁচ নামাজের পরে ৩৩ ৩৩ ৩৪ বার ঘুমাবার সময় ৩৩ ৩৩ ৩৪ বার পড়তে পারবো না ইনশাআল্লাহ। কিভাবে পড়ি আমরা বলেন, কিভাবে পড়ছি গত জীবন, কিভাবে পড়ছি বলেন, গত জীবনকে চিপ দেন কত তোলা মিলবে বলেন, ৬০ বছরের জিন্দগিকে চিপ দেন কত তোলা মিলবে, যে বলে হ্যাঁ কত তোলা মিলবে, কিভাবে বললে কিভাবে পড়লে নাম্বার মিলবে বলেন, অঙ্ক পরীক্ষা দিলেন প্রতিটা অঙ্কে দুই চারটা সংখ্যা ভুল করে রাখলেন কয় নাম্বার মিলবেন বলেন, গ্রামার পরীক্ষা দিলেন প্রতিটার মধ্যে দুই চারটা ভুল করে রাখলেন, নারেশনের মধ্যে ভয়েসের মধ্যে কত নাম্বার মিলবে, জীবনের সবগুলো তাজবির মধ্যে কতগুলো ভুল করে রাখলেন বলেন, কতগুলো ভুল করে রাখলেন বলেন না, একটু বলেন না, নিজের দিলের দিকে তাকান না, নিজের রেজিস্টারের দিকে তাকান না, কই তাকায় না তো কেউ তাকায় না, গত রেজিস্টারের দিকে তাকান না, এভাবে শুধু এই তাজবিটাই ফজর জোহর আসর মাগরিব ঈশা আর ঘুমাবার সময় পারবো না ইনশাআল্লাহ। কিভাবে পড়বেন বলেন, ইমাম সাহেব না চলে যাবে তো আপনি কখন পড়বেন,
আমি আমারটা পড়বো, মুয়াজ্জিন সব চলে যাবে আপনি কখন পড়বেন, আমি আমারটা পড়বো, সমস্ত মুসল্লিরা চলে যাবে আপনি কখন পড়বেন। তিন মিনিট লাগছে, তিন মিনিট আমার প্র্যাকটিক্যাল করা, তিন মিনিট করে লাগছে, কত মিনিট কেন দিলাম না, এসব ওগুলো কেন দিলাম না, অফিসে কতক্ষণ দিলেন, দোকানে কতক্ষণ দিলেন বলেন, হ্যাঁ কি বলে, আট ঘন্টা, বিদেশে যাচ্ছ আঠারো ঘন্টা, বিদেশে তো আঠারো ঘন্টা, ডিউটি তো বারো ঘন্টা, এরপর ওভার টাইম ডিউটি, আমাকে কয় ঘন্টা দেন, দুনিয়া সাজাবার জন্য বারো ঘন্টা ডিউটি করে আবার ওভার টাইম, আর জান্নাত সাজাবার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দিয়া তিন মিনিট করে দিতে পারবো না, আল্লাহর কসম যার জান্নাত সাজে তার দুনিয়াও সুন্দর হয়, তার দুনিয়াও কি হয় সুন্দর হয়, করবো তো ইনশাআল্লাহ, এই সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার, এই ১০০টা তাসবিহ পড়ার জন্যই ঢাকা থেকে এসেছেন বলেন না, এটার জন্য এসেছি, গাজীপুর থেকে এসেছি, ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি, ময়মনসিং থেকে এসেছি, নেত্রকোনা থেকে এসেছি, লক্ষ্মীপুর থেকে এসেছি, নোয়াখালী থেকে এসেছি, গোয়েঙ্গার তো ওখানে, গোয়েঙ্গার থেকে এসেছি, কুমিল্লা থেকে এসেছি, কি বলবেন যে এই এই তাসবিহ তিনটা লেগে আসছিলাম এত কষ্ট করে, এটা তো আমরা নোয়াখালীও পারতাম, কি যদি আজ থেকে ৪০ দিন এক টানায় তাসবিহগুলো শিখানো হয়, আর এই শুধু ১০০টা তাসবিহ আপনার জীবনে ঠিক হয়ে যায়, আল্লাহর কসম আপনি আল্লাহর ওলি হয়ে গেলেন, আপনি জান্নাতে কি মওতের সঙ্গে সঙ্গে দেখবেন কোটি কোটি নেকি, শুধু এটাই ঠিক করেন জান, আমি কি আর এক ঘন্টা আপনার জীবনে সব ঠিক করে দিতে পারবো, আধা ঘন্টা সব ঠিক করানো যায়, আধা ঘন্টা ট্রেনিং করালে পুলিশ হবে, আধা ঘন্টা ট্রেনিং দিলে ড্রাইভার হয় না, আধা ঘন্টা ট্রেনিং এ কম্পিউটার হয় না, আমি আধা ঘন্টা কি শিখাবো আপনাকে, এই জন্য মাঝে মাঝে আপনাদেরকে কষ্ট দেওয়া, প্রতি ইংরেজি মাসের তৃতীয় শনিবার ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ, আসবো তো ইনশাল্লাহ, আগামী মাসে ১৯ মার্চ, আজকে কত, আরে আগামী মাসে ১৯ তারিখ ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল ফরমান, আমিন, আল্লাহ এখানে একটা মাদ্রাসা কায়েম করে দেন, আমিন, আল্লাহ এখানে একটা দারুল উলুম কায়েম করে দেন, আমিন, আল্লাহ এখানে হযরত মাদানী রাহমাতুল্লাহ এর মতো মানুষ তৈরি করে দেন, আমিন, আল্লাহ এই মুহূর্তে আমরা যারা আসছি আমাদের সকলকে আপনার ওলি বানায় দেন, আমিন, সিলেট জেলা কি পরিমাণ উর্বর, হযরত মাদানী এই শহরকে কেমনে নির্বাচন করছেন, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ এই শহরকে কেমনে নির্বাচন করছেন, আপনাদের পাশে শোয়া শাহ ফরহান রাহমাহুল্লাহ তাআলা, বাংলা বলে শাহ ফরহান, আসলে শাহ ফরহান না শাহ ফরহান বলেন, এই শাহ ফরহান রাহমাহুল্লাহ আপনাদের পাশে শোয়া, এই থানার নাম শাহ ফরহান, এই বুজুর্গদের দোয়ার বরকতেই হইতে পারে আপনাদের এখানে জমা হওয়া, বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন এখানে একটা জামেআ তৈরি করে দেন, আমিন, একটা দারুল উলুম দেওবন্দ তৈরি করে দেন, আমিন, ওমা আলাল্লাহি বিমুস্তাবাদ ওয়ালাইসা আলাল্লাহি বিমুস্তাবাদ, আল্লাহর জন্য অসম্ভব কিছু নয় না, আল্লাহর কাছে বড়টাই তো চাওয়া, ছোট কিছু চাওয়া না বড়টা চাওয়া, বড়টা চাও, চামু তো বড়টাই চামু, আল্লাহ যেন এখানে একটা দারুল উলুম কায়েম করে দেন, আমিন, আমাদের হাজী সাহেব আব্বুর নাম জানি কি আলহাজ মঈনুর রহমান সাহেব, আল্লাহ এখানে দারুল হাদিস পর্যন্ত মাদ্রাসা পর্যন্ত হাজী সাহেবের হায়াত বরকত দান, আমিন, আল্লাহ হাজী সাহেবের ভাইকে, এই ভাই
গত মাসে এক ভাই ছিলেন, আজকে আরেক ভাই আসছেন, আগামী মাসে ইনশাল্লাহ আরেক ভাই আসবেন। গত মাসে লন্ডন থেকে আসছেন মেজো ভাই, আজকে লন্ডন থেকে আসছেন সেজো ভাই, আগামী মাসে কানাডা থেকে আসবেন ছোট ভাই। ইনাদের জায়গার উপরে আমরা বসছি, পুরো জায়গাটাই ইনাদের, ডানে বামে সামনে পেছনে পুরো জায়গাটাই ইনাদের। আল্লাহ তাআলা এখানে দারুল কায়েম করে দেন, আমিন, আর জান্নাতের বাগান তৈরি করে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে ইনাদেরকে এর থেকে দামি জায়গা দিয়ে দেন, আমিন, আর জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন, আমিন। কি হয়, আমাদের গোয়েন্দাঘাটের চেয়ারম্যান সাহেব আমাদেরকে অনেক মহব্বত করেন, এই যে পাশে বসা যারা এই সারারা সবাই আমাদেরকে মহব্বত করেন। আল্লাহ তাআলা যেন এই মজলিসকে কবুল করেন, আমিন। আমাদের মাদ্রাসা অনেকগুলো ঋণ আছে, অনেকগুলো ঋণ আছে, আল্লাহ তাআলা যেন ঋণগুলো পরিশোধ করায়া দেন, আমিন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আমাদের কিছু দোস্ত আহবাব গত মাসে দিবেন বলে ওয়াদা করেছেন, কিছু কিছু দিয়েও ফেলেছেন আলহামদুলিল্লাহ, আর কিছু কিছু দিবেন, শহীদ ভাই নিয়ে আসছেন, বিসমিল্লাহ দেন। আমি প্রথম দালান, ইনি নোয়াখালী থেকে আসছেন, মাশাআল্লাহ, আমাদের মাওলানা আনিস সাহেব দিলেন 1000 টাকা, শহীদ ভাই দাঁড়ান বিসমিল্লাহ করে, আল্লাহ কবুল করেন। টাকা বাইরে তো চায় না, মাশাআল্লাহ, না শহীদ ভাই নিজের হাতে দেখ, এর দূর আড়িয়ে নোয়াখালী তো না, এই পর্যন্ত আছে, আর এই পর্যন্ত আইতে তো না, আমার কাছে একটা ব্যাগ রাখেন, মাশাআল্লাহ, কত এখানে 1,00,000 টাকা, আল্লাহ তাআলা কবুল ফরমান, আমিন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান, আমিন। আল্লাহ তাআলা কবুল ফরমান, আমিন। তাওহিদ ভাই দাঁড়ান বিসমিল্লাহ, পকেটে যে রাজ বাইর করেন, বাইর করেন, হ্যাঁ এটা 50 দেন, এখন পকেটের 50 দেন, ওটা কি করছেন, ওটা নিয়ে আসতে হবে, আর সামনে মাসে দাঁড়ান, সামনে মাসে কত দিবেন বলেন, 1,00,000 দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান, আর ওটা নিয়ে আসেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আমাদের ইয়ে তাহের ভাই কয় নূর আলম দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মাশাআল্লাহ, নূর আলম দাঁড়ান, তাহের ভাই দাঁড়ান, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন।